দর্শক, আমরা আসছি মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার মোহনায়, তিন জেলার মোহনায় এই ব্রিজটি। এই ব্রিজ তিন জেলার মোহনা। এই ব্রিজের বেহাল দশা, এখানে ব্রিজটির ভেঙে গিয়েছে। এখানে খুব ঝুঁকি নিয়ে এখানকার লোকজন পারাপার হচ্ছে। দুই সাইডে কোনো রেলিং নেই, ভেঙে গিয়েছে। এখানে ঢালাইয়ে ভেঙে গিয়েছে, বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, এটা ঝুঁকিপূর্ণ। এখানে এই যে দেখছেন, এই পাশে হলো গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা। মকসুদপুর উপজেলার এই মোহনা, এটা একেবারে লাস্ট বর্ডার। আর এই যে এপারে দেখেন, এটা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, ভাঙ্গা উপজেলার লাস্ট বর্ডার। এটা ভাঙ্গা উপজেলার, এরপরেই এখানে ছোট একটি যে খাল বা নদী, যাই বলতে পারেন, ছোট খাল, ছোট নদী, এই এইটা পারাপার হয়েই এখানে এই মাদারীপুর জেলায় অবস্থান। এই মাদারীপুর জেলায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লাস্ট বর্ডার এটা। এখানে বৈরাগীর বাজার, এটা বৈরাগীর বাজার, লক্ষ্মীর হাট, বৈরাগী বাজার। এটা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শেষ সীমান্ত। এই দক্ষিণ পাশে মাদারীপুর জেলা, এই পশ্চিম পাশে গোপালগঞ্জ জেলা। এই যে ব্রিজ পার হয়ে ওপারেই গোপালগঞ্জ জেলা। এই যে ছোট একটি নদী, এইটা পার হয়ে ওপারেই ফরিদপুর জেলা। দর্শক দেখুন এই বিকেলবেলার এই দৃশ্য। এখানে আমরা এই লকডাউনের মধ্যে এখানে আসছি, যেখানে আপনাদের কিছু তথ্য সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে তিন জেলার মোহনায়, এখানে এই যে একটি দোকান, এই দোকানের সামনে বসে কয়েকজন এখানে তারা খেলতেছেন, লুডো খেলতেছেন। তো আপনারা এই এলাকার মানুষ নাকি? এখানকার আপনাদের কি কি সমস্যা আছে? এই যে আপনাদের ব্রিজের ব্যাপারে, ব্রিজটা দেখলাম ভেঙে গিয়েছে, রেলিং নাই। আমাদের এই মানে তিন মোহনার ব্রিজটার যে পরিস্থিতি, আপনার ওদি ওমরাও ভাইয়ে গেছে, পাটা দেওয়া হয়েছে, আমরা জনগণ মিনকা এবং এমরাও ফুড়া হয়ে গেছে। এখন আমাদের এই ব্রিজটা যদি সরকার একটু দেখতো যে এই ব্রিজটা খুবই দরকার, জনগণ তিন মোহনার লোকজন চলাফেরা করে খুব সমস্যায়। ওপারে তো ফরিদপুর জেলা না? ওপার ফরিদপুর জেলা। ওরা কিভাবে এবার আসে, কিভাবে আসেন? ওরা তো বৈরিগী বাজারে ব্রিজ হয়েছে নতুন করে, এবং বাজুন্দি বাজারেও ব্রিজ চলতেছে। তো আমাদের এই ব্রিজটা নিয়ে এই সবাই আর কি ঝুঁকি, এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই তো কোন সময় কোন গাড়ি লোড নিয়ে পড়ে যায় বলা যাবে না। ধন্যবাদ। দর্শক, এই যে ব্রিজটি ভেঙে গিয়েছে, এই ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। সর্বস্তরের জনসাধারণের একটাই দাবি, এই যে মকসুদপুর থানা ও রাজৈর থানার যে সেতু বন্ধন, এই ব্রিজটি মাঝের নিচ দিয়ে শুধু রড দেখা যাচ্ছে, ফুটো হয়ে জায়গায় জায়গায় ব্রিজটি ভেঙে পড়েছে। সর্বস্তরের জনসাধারণের একটাই দাবি, এই এলাকায় এই ব্রিজটি সংস্কার করা হোক, এই ব্রিজটি তৈরি করে দেওয়া হোক, তাহলে গোপালগঞ্জ এবং মাদারীপুর দুই জেলার লোক চলাফেরা করতে পারে।